जुगे अर्थात खाओ पियो जियो जुगे ये भरे खे पर मुस्ताड़ा तक छात्र हिसाब से शिक्षक हिसाब से अभिनंदन और नमस्कार जाना বিদ্যাসাগর কতদিন আগে বুঝতে হয়েছিলেন একশো বছর পরে সমাজটা কেমন হওয়া উচিত ভবিষ্যৎ দ্রষ্টা। বিদ্যাসাগর যা যা চালু করতে চেয়েছিলেন তখন প্রচন্ড বিরোধিতার মুখে পড়তে হয়েছিল, কিন্তু সেই সব আমাদের সমাজে আজকে কিন্তু অবাধে চালু হয়েছে। মেয়েদের শিক্ষা, বিধবা বিবাহ, এখন এইগুলো হলে আমরা কেউ কিন্তু হই 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 করে উঠি না যে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া। বিদ্যাসাগর কতদিন আগে এটা বুঝেছিলেন যে সমাজে এই জিনিসগুলো চালু হওয়া দরকার, শুধু বিদ্যাসাগর নয় রামমোহন। বর্তমানে আমরা যে পৃথিবীর আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০১তম জন্মবার্ষিকী পালনের জন্য আমরা উপস্থিত হয়েছি ওনা গোগড়ার রথতলায়, যেখানে কচি কাঁচা এবং বেশ কিছু বয়স্ক মহিলাদের নিয়ে চলে আমাদের পাঠশালা। সেখানে শিক্ষক শিক্ষিকারা অতি যত্ন সহকারে তাদেরকে সেই উন্নীত মানে পৌঁছানোর নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি, একটি সুন্দর অনুষ্ঠান এখানে আমরা সম্পন্ন করলাম। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম প্রকৃতিপ্রেমী মাননীয় অচিন্ত সুরাল মহাশয়কে, সমাজ সংগ্রামী মাননীয় গোপাল সেনগুপ্ত মহাশয়কে, আমাদের মধ্যে আরও বেশ কিছু বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আজকে মাননীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ২০১তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম। আর একবার সবাইকে ওনা যুব সমাজের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।